র্যাব হেফাজতে নারী আসবের মৃত্যুর ঘটনায় কিশোরগঞ্জের ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম ফয়সারকে প্রত্যাহার করা হয়েছে রোববার তাকে দায়িত্ব থেকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয় তাকে ভৈরব থেকে র্যাব সদর দফতরে সংযুক্ত করা হয়েছে বলে জানান আইন ও মিডিয়া উইং এর উপপরিচালক মেজর হাদি গত ষোলোই মে রাতেই মবন নান্দাইল থানার সামনে থেকে হত্যা মামলার আসামি সোরাইয়া বেগম এবং একই রাতে ঢাকা থেকে তার ছেলে তাইজুলকে আটক করে র‍্যাব চোদ্দ পরদিন সকালে অসুস্থ অবস্থায় সোরাইয়াকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন র‍্যাব হেফেজতে শারীরিক নির্যাতনের মৃত্যু বলে দাবি স্বজনদের